এডিসি হারুন এবং সানজিদার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সাংবাদিক আনিস আলমগীর লিখেছেন, ছাত্রলীগের দায়িত্ব কর্তব্য কি পরকীয়ায় নাক গলানো, সালিশ করা? ছাত্রলীগ নেতাদের সঙ্গে চরম বর্বর আচরণ করা হয়েছে, কিন্তু পুলিশের গায়ে হাত তুললে পুলিশ তো দাঁত ভাঙা জবাব দেবেই, এটা ছাত্রলীগ নেতাদের মাথায় রাখা উচিত ছিল। প্রশ্ন হচ্ছে, আগেও আলোচিত হারুন অনেকের দাঁত ভেঙেছেন, তখন তার বিচার হয়নি, এখন বিচার হবে কিভাবে আশা করেন? আর ছাত্রলীগ তো মামলা করে তার বিচার চায়নি, চাইতে পারবেও না, কারণ পুলিশের পাহারা উঠে গেলে মাঠে তাদের অনেকের বীরত্ব থাকবে না, অনেক হলের দখলদারিত্ব থাকবে না। কোনো সংগঠন যখন রাজনীতি বিসর্জন দিয়ে অন্য কাজে মনোনিবেশ করে, সরকার বা পুলিশ নির্ভর হয়, এই ধরনের ঘটনা তখন ঘটতে থাকবে। এগুলো হচ্ছে দলীয় রাজনীতি বিসর্জন দিয়ে আমলা এবং প্রশাসন নির্ভর হওয়ার পরোক্ষ ফল। এদিকে বিষয়টি নিয়ে ফেসবুকে প্রশ্ন ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। মঙ্গলবার 12 সেপ্টেম্বর খোকন তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন, চ্যানেল আইতে পুলিশ কর্মকর্তা সানজিদার সাক্ষাৎকার দেখার পর কিছু প্রশ্ন মনে আসলো। আপনি অসুস্থ, আপনার হাজবেন্ড জানে না, আপনার আরেক বিভাগের স্যার কিভাবে জানে? যদি আপনি জানিয়ে থাকেন তাহলে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি তো আপনার হাজবেন্ডকে বলতে পারতেন, কারণ আপনার হাজবেন্ডের পদ পদবি আরও বড়। স্বামীর চেয়ে স্যার যখন বেশি আপন হয় তখন বিষয়টা অস্বাভাবিক না? আপনার নিজের বড় বোনও ঢাকা মেডিকেলের ডাক্তার, যেহেতু উল্টাপাল্টা পোশাকের বিষয় আপনি বলেছেন, ইসিজি ইটিটি তো আপনি ওনার ওখানেও করতে পারতেন। এছাড়া পুলিশ হাসপাতাল হচ্ছে দেশের অন্যতম ভালো একটা হাসপাতাল, আপনি তো সেখানেও যেতে পারতেন। এই এডিসি হারুনকে এক সপ্তাহ আগেও আপনার হাজবেন্ড অনুরোধ করেছিল তার সংসার না ভাঙার জন্য, এরপরও কেন তাকেই আপনার সাথে নিতে হলো? আর আপনার হাজবেন্ড কেন তাকে অনুরোধ করেছিল? আপনি যে বারডেমে, এটা আপনার হাজবেন্ড কিভাবে জানলো? ওনাকেও কি আপনি জানিয়েছিলেন? মানে তাদের দুজনকেই আপনি জানিয়েছেন? সংসার বাঁচাতে চাওয়া কি একটা বেচারা স্বামীর জন্য অপরাধ? উল্লেখ্য, শনিবার 9 সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।